গণমাধ্যমের কণ্ঠরোধ করে অপতথ্য রোধ করা সম্ভব নয়। তাই অপতথ্য রোধ করতে একটি স্বচ্ছ প্রক্রিয়ায় নীতিমালা তৈরি করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। প্রতিমন্ত্রী হওয়ার 100তম দিনে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। তথ্য প্রতিমন্ত্রী বলেন, অপতথ্য রাষ্ট্রকে ঝুঁকির মধ্যে ফেলছে, তাই এ সমস্যা রোধে সরকারের ভূমিকার পাশাপাশি গণমাধ্যমকেও ভূমিকা পালন করতে হবে। তথ্য পাওয়ার অধিকার বাস্তবে নিশ্চিত করে সাংবাদিকদের জন্য একটি পরিবেশ তৈরি করা হবে। অপতথ্য রোধে সবাইকে সোচ্চার হতে এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। মোহাম্মদ এ আরাফাত বলেন, দেশে একটি অপশক্তি আছে যারা দেশ নিয়ে নানাভাবে ষড়যন্ত্র করছে। গণতন্ত্র ও স্বাধীনতা বিরোধী এই অপশক্তিকে মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।